হ্যালো বাচ্চারা, চলো আজ আমরা কিছু যোগের অঙ্ক সমাধান করব। চলো তাহলে প্রশ্নটা পড়া যাক। চিন্টুর কাছে 16টা লাট্টু আছে এবং পিন্টুর কাছে 12টা লাট্টু আছে, তাহলে দুজনের কাছে সব মিলিয়ে কতগুলি লাট্টু আছে? চলো তাহলে দেখা যাক কেমন করে সমাধান করা যায়। প্রথমে আমরা কি করব, দেখো এগুলো হলো লাট্টু। এখানে কতগুলো লাট্টু আছে? এখানে 16টি লাট্টু আছে। আর এখানে কতগুলি লাট্টু আছে? এখানে 12টি লাট্টু আছে। 16টি চিন্টুর লাট্টু এবং পিন্টুর 12টি লাট্টু। তাহলে বাচ্চারা, আমরা এখানে একটা ঘর তৈরি করে নিই। একটি হলো এককের ঘর, আরেকটি হলো দশকের ঘর। এই 16টি লাট্টুর মধ্যে 6টি একক আছে এবং 1টি দশক আছে। এরপর এখানে 10টি লাট্টু এবং 6টি লাট্টু আলাদা করে রাখা আছে। এখান থেকে ভালো করে দেখে নাও, এখান থেকে 6টি লাট্টুকে সরিয়ে এককের ঘরে রাখলাম এবং 1 দশককে দশকের ঘরে রাখলাম। এরপর ভালো করে দেখো, এখানে 12টি লাট্টু ছিল, তার মানে এখানে 10টি লাট্টু বা 1টি দশক এবং 2টি লাট্টু বা 2 একক আছে। তাহলে 2টি এককে আমরা এককের ঘরে বসাবো এবং 1টি দশককে আমরা দশকের ঘরে বসাবো। এরপর আমরা এগুলোর যোগ করব। আমরা এখানে 6টি একক এবং 2টি এককের যোগ করলে 8 পাবো এবং দশকের স্থানে যোগ করলে 20 বা 2 পাবো। আমাদের তাহলে কত উত্তর বেরোলো? দুজনের কাছে মোট 28টি লাট্টু আছে। তাহলে বন্ধুরা, প্রশ্নটি কেমন ছিল? এরপর আরেকটা প্রশ্ন দেখা যাক। নিতার কাছে 14টি পেন্সিল আছে এবং রাহুলের কাছে 11টি পেন্সিল আছে, তাহলে বলতে পারবে দুজনের কাছে মোট কতগুলি পেন্সিল আছে? প্রথমে আমরা পেন্সিলগুলোকে আলাদা করে ভাগ করে নেব। এখানে 14টি পেন্সিল আছে এবং এখানে 11টি পেন্সিল আছে। আর এখানে আমরা একটা ঘর তৈরি করব। ঘরের মধ্যে এখানে একক আছে আর এখানে দশক আছে। এরপর 14টি পেন্সিলের মধ্যে 4টি পেন্সিলকে আলাদা করে রাখলাম, তাহলে আমাদের হাতে 10টি পেন্সিল থাকলো। আর এখানে 11টি পেন্সিলের মধ্যে একইভাবে 1টিকে এককের ঘরে বসালাম আর 1টি সংখ্যাকে দশকের ঘরে বসালাম। এরপর এখানে ভালো করে দেখো, 14 সংখ্যাটিতে এককের ঘরে 4 আছে এবং দশকের ঘরে 1 আছে। আর 11 সংখ্যাটিতে এককের ঘরে 1 আছে এবং দশকের ঘরেও 1 আছে। তাহলে এরপর আমরা কি করব? আমরা এই সংখ্যাগুলোর যোগ করব। এককের ঘরে প্রথমে 4 আছে, তারপর 1 আছে। সংখ্যা দুটোকে যোগ করলে 5 একক হয়। আর একইভাবে দশকের ঘরে যোগ করলে 20 পাব। তাহলে 20 এবং 5-এর যোগ করলে আমরা 25 পাব। সুতরাং তাদের কাছে মোট 25টি পেন্সিল আছে। এর পরের প্রশ্ন, কমলের কাছে 21টি লজেন্স আছে এবং বিমলের কাছে 15টি লজেন্স আছে, তাহলে বলতে পারবে দুজনের কাছে মোট কতগুলি লজেন্স আছে? এটা হলো কমলের 21টি লজেন্স আর এটা বিমলের 15টি লজেন্স। এরপর আমরা একক এবং দশকের ঘর তৈরি করে নিচ্ছি। এরপর এখান থেকে 10 করে 2টো গ্রুপ করলাম এবং 1টা লজেন্সকে আলাদা করে রাখলাম। তাহলে 10, 10 এবং 1 বিমলের লজেন্সগুলো থেকে একদিকে 10টা লজেন্স রাখলাম, আরেকদিকে 5টা লজেন্স রাখলাম। তাহলে তুমি বুঝতে পারছো, এখানে 1টি একক ও 2টি দশক আছে এবং আরেকটিতে 5টি একক এবং 1টি দশক আছে। যদি আমরা লজেন্সগুলোকে আলাদা করে যোগ করি তাহলে কত পাবো? 5 যুক্ত 1 সমান 6 এবং তারপর 20 যুক্ত 10 সমান 30, তার মানে 3 দশক। যদি আমরা 30 এবং 6-এর যোগ করি তাহলে 36 পাব। তাহলে তাদের দুজনের কাছে মোট 36টি লজেন্স আছে। এবার পরের প্রশ্ন, রাজুর কাছে 14টি বল আছে এবং মহেশের কাছে
তেরোটি বল আছে। তাহলে দুজনের কাছে মোট কতগুলি বল আছে? এখানে রাজুর 14টি বল এবং মহেশের 13টি বল। এরপর আমরা এখানে একক এবং দশকের ঘর বানাবো। তারপর বলগুলিকে একক এবং দশকের মধ্যে ভাগ করে নেব। 14টি বলের মধ্যে 10টি বল এবং 4টি বল আলাদা করে নেব। তাহলে আমরা কি পেলাম? এককের ঘরে 4 এবং দশকের ঘরে 1। আর একইভাবে 13টি বলের মধ্যে 10টি বল এবং 3টি বল আলাদা করে নিলাম। তাহলে এককের ঘরে 3 বসালাম এবং দশকের ঘরে 1 বসালাম। এখন যদি আমরা বলগুলিকে আলাদা করে রাখি, তাহলে 4 এবং 3 এর যোগ করলে পাবো 7 এবং 10 আর 10-এর যোগ করলে পাবো 20। এরপর একক এবং দশকের সংখ্যাকে যদি যোগ করি, তাহলে কত পাবো? 20 এবং 7-এর যোগ করে 27 পাবো। তার মানে তাদের কাছে মোট 27টি বল আছে। Thank you.